हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आजकल भिडियोते तुम्हारे साथ शेयर करते चले भातेर मार्के कि करे त्वकेर जत्ने तुम व्यवहार करते पारो। आमार बला पद्धति अनुजाई भातेर मार्के त्वकेर जत्ने प्रत्येक दिन तुम जदि रातेर बेला व्यवहार करो तुम्हार त्वक ग्लास्किन हो जाबे, एकदम कोरियान मेयेदेर मतो तुम्हार त्वक चकचक करबे। किन्तु आजकल रिमेडिटा सम्पूर्ण भारतीय रिमेडि, माने एटा एकटा इंडियन सिक्रेट तुम बोलते पारो। मात्र एकटा स्टेप तुम्हार फलो करते हबे। कोरियन स्किन केयारे साधारणत 10টা स्टेप थाके, किन्तु सेई 10টা स्टेपेर गुणागुण आजकेर एई एकटा स्टेपेई तुमी पेये जाबे आमार बला पद्धति अनुजाई भातेर मार्के त्वकेर जत्ने व्यवहार करले। भिडियोटी बिशदे जानते होले शेष पर्यन्त देखते हबे आर एई मुहूर्ते लाइक करे शेष अब्दि देखे फ्रेंड्स आर फैमिलिर साथे शेयर करते एकदम भुलबे ना। ताई चलो देखे नेई की करे भातेर मार्के त्वकेर जत्नेर क्षेत्रे व्यवहार करा जाय। भातेर मार त्वकेर जत्नेर क्षेत्रे भीषण गुरुत्वपूर्ण। একাধিক গবেষণায় দেখা গেছে ভাতের মারে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ভিটামিন ই সহ আরও বেশ কিছু কার্যকরী উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বকের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ। ত্বকের র্যাশ, ব্রণ ও ফুসকুড়ি দূর করতে তথা আমাদের ত্বকের দাগছোপ দূর করতে ভাতের মার দারুণভাবে সাহায্য করে। ভাতের মারকে তো ত্বকের যত্নে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। आज के आमी देखाबो कि कोरे भातेर मार व्यवहार करे तुमी ग्लास स्किन पेते पारो। आमादेर बांगाली घरे प्रतिदिन ही भात रान्ना हय, ताई आमादेर भातेर मार स्टोर करे रखार प्रयोजन नेई। दैनन्दिन जे भातेर मार तैरी हय सेटाकेई आमरा त्वकेर जत्ने व्यवहार करते पारबो। बंधुरा, आमी आलादा आरेकटा बाटिर मध्ये हाफ चामच परिमाण अरेंज पिल पाउडार निये निलाम। अरेंज पिल पाउडार आमादेर त्वकेर दागछोपके दूर करते साहाज्य करे এবং ত্বকের রং উজ্জ্বল করতেও অরেঞ্জ পিল পাউডারের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এরপর আমি নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ নিম পাউডার। ত্বক থেকে অ্যাকনি, পিম্পলস তথা র‍্যাশ দূর করতে নিম পাউডার দারুণভাবে কার্যকরী। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণের কারণে তোমার ত্বক অনেক বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়। এবং সবশেষে আমি অ্যাড করতে চলেছি হাফ চামচ পরিমাণ হলুদ। আমি রান্নাঘরে হলুদই এখানে ব্যবহার করেছি। এই হলুদ তোমার পিম্পলসকে যেমন দূর করতে সাহায্য করে তেমনি ত্বকের রং ফর্সা ও উজ্জ্বল করতেও সাহায্য করে। এই তিনটি উপাদানকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তুমি চাইলে একটু বেশি পরিমাণে মিক্সড করে স্টোরও করতে পারো। এইবার আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ ভাতের মার মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সিতে একটা ফেস প্যাকের মতো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই তিনটি পাউডারকে একসঙ্গে মিশিয়ে কোনো এয়ারটাইট কন্টেইনারে তুমি রেখে দিতে পারো এবং প্রত্যেক দিন রাতের বেলা 1 চামচ পরিমাণ এই পাউডার নিয়ে তার মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণ ভাতের মার মিশিয়ে ফেস প্যাক তৈরি করে তোমার ফুল ফেস এবং গলার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এইভাবে রোজ রাতে তোমাকে করতে হবে, তবে 7 দিনের মধ্যেই তুমি পেয়ে যেতে পারো গ্লাস স্কিন। যাদের ত্বকের সমস্যা একটু বেশি তাদের ক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে, কিন্তু যাদের ত্বকে খুব বেশি সমস্যা নেই তারা 7 দিনেই গ্লাস স্কিন পেয়ে যাবে। নয়তো টানা 1 মাস এই রিমেডি ব্যবহার করলে তোমার ত্বকের বয়স ধরে রাখতেও দারুণভাবে কার্যকরী হবে। এবারে বন্ধুরা, এই ফেস প্যাকটিকে আমি আঙ্গুলের সাহায্যে আমার ফুল ফেস ও গলায় ব্যবহার করে নেব। তুমি চাইলে চোখের চারিপাশেও ব্যবহার করতে পারো এবং তারপর তুমি অপেক্ষা করবে ফেস প্যাকটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য। এরপর নর্মাল জল দিয়ে এটাকে ক্লিন করে নেবে। এইভাবে প্রত্যেক দিন রাতের বেলা টানা 7 দিন তুমি ফলো করো। তারপর কীরকম রেজাল্ট পাও ফিরে এসে কমেন্ট করে এই ভিডিওর নিচেই আমাকে জানিয়ে যাবে। বন্ধুরা, 20 মিনিট পর এই ফেস প্যাকটি আমার ফেসে পুরোপুরি শুকিয়ে গেছে এবং তোমরা দেখতে পারছো শুকিয়ে যাওয়ার পর ফেস প্যাকটিকে দেখতে এই ধরনের লাগছে। এবার নর্মাল জল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে আসছি। ওয়েল বন্ধুরা, এই হলো ফেস প্যাকের ফাইনাল রেজাল্ট, তোমরা দেখতে পারছো। সো তোমরাও এটাকে ট্রাই করতে পারো এবং 7 দিনের এই চ্যালেঞ্জটাকে নিতে পারো, ব্যবহার করো, তোমাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবে। এবং ভাতের মারকে আরও কী কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করা যায় এটা যদি তোমরা জানতে চাও তবে ভিডিও নিচে কমেন্ট করো, আমি এ নিয়ে আরও ভিডিও নিয়ে আসব। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে ভাতের মারকে কী করে ত্বকের যত্নে ব্যবহার করতে হয়। আশা করি তোমরা এই রিমেডিটা ফলো করবে, প্রত্যেক দিন রাতের বেলা এটাকে আমার বলা পদ্ধতি অনুযায়ী ট্রাই করো এবং 7 দিনের মধ্যে দেখতে পারবে তোমার ত্বকটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এবং নিয়মিত এটা মেনে চললে তোমার ত্বক একদম গ্লাস স্কিন হয়ে যাবে, ফর্সা, উজ্জ্বল, চকচকে, দাগছোপ মুক্ত। সো প্লিজ ট্রাই করো রিমেডিটাকে, কি
কিরকম রেজাল্ট পাও ফিরে এসে কমেন্ট করে জানাও। ভিডিওতে দেখানো কোনো উপাদানে তোমার যদি অ্যালার্জি থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে তবে তুমি এই রিমেডিটা ট্রাই করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার তো তুমি করবেই। কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে SMS করতে পারো। সো এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।